এবার মুখোমুখি হতে যাচ্ছেন সাকিব বাবলে। প্রথমবারের মতো 2016 সালে বসগিরি সিনেমায় জুটি বেঁধেছিলেন সাকিব খান এবং স্বপ্না ইয়াসমিন বাবলে। বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন সেই সময়। এরপর থেকে জল গড়িয়ে বাস্তবে সংসার বেঁধে সন্তান, তারপর আবার সংসার ভেঙে দিয়েছেন দুজনে। সংসার থেকে আলাদা হয়ে এবার 7 বছর পর আর জুটি বেঁধে নয়, বরং একে অপরের প্রতিযোগী হয়ে সামনে আসছে সাকিব বাবলে। জানা যায় এবারে ঈদুল আজহাতে সাকিব খান অভিনীত প্রিয়তমা শিরোনামের মুভিটি মুক্তি পেতে যাচ্ছে। হিমেল আশরাফ সিনেমাটি পরিচালনা করেছেন। অন্যদিকে বাবলিকে দেখা যাবে প্রহেলিকা সিনেমায়। সাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পাল। এবং বাবলির পহেলিকা সিনেমায় বাবলির বিপরীতে দেখা যাবে একসময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদকে। সিনেমা দুটি নিয়ে নীরব প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে। বিশেষ করে প্রহেলিকা সিনেমার প্রকাশিত পোস্টারে স্পষ্ট যুদ্ধের ইঙ্গিত দেখতে পেয়েছেন দর্শকরা। প্রহেলিকার পোস্টারে দেখা গেছে টেকলাইনে এক প্রিয়তমার বঞ্চনার গল্প, আর এতেই গুঞ্জন রটেছে। প্রহেলিকার পোস্টারে প্রিয়তমা শব্দটি মার্কেটিং কৌশল হিসেবে মন্তব্য করছেন সিনেমার সংশ্লিষ্টরা। তারা বলছেন প্রহেলিকা কৃতপক্ষ হয়তো চাইছেন সাকিব ও বাবলির বিরোধিতাকে পুঁজি করতে। গত ঈদ উল ফিতরে এক ছবিতে দেখা গেছে সাকিব এবং বাবলিকে। লিডার আমি বাংলাদেশ ছবিতে তাদেরকে যথারীতি পছন্দ করেছে দর্শকরা। কিন্তু এবার এই তারকা দম্পতি খেলছে আলাদা আলাদা গ্যালারিতে।